যারা পরবর্তীতে হজ করতে চান তাদের দুই ধরনের তালিম দরকার। হজে যাওয়ার জন্য কয় ধরনের তালিম দরকার? দুই ধরনের। এর একটারও ভালোভাবে হয় না আমাদের দেশে মানুষের, একটার তো একেবারেই হয় না আর একটা কোনো মতে হয়। একটা হলো শরাই তালিম, মাসআলা মাসাইলগত তালিম, এটা খুব একটা ভালোভাবে না জানার কারণে কত যে উল্টাপাল্টা মানুষ করে সেটা বলে বোঝানো যাবে না। অনেক এজেন্সি আছে হাজিদের কাছ থেকে একটা দমের টাকা নেয়, বলো যে আপনার অজান্তে কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে দম স্বরূপ একটা ছাগল কোরবানি দিতে হয়, ভুলভ্রান্তি হলে তো আপনার অজান্তে কিছু হয়ে গেছে না জানেন, আপনি তো জানেন না হজ করতে আসছেন, এত লাখ টাকা খরচ করে 600-700 রিয়াল খরচ করলে আরেকটা দম হয়ে যায়, দিয়ে দেন। তো এগুলো সবগুলা অনেক ক্ষেত্রে তাদের বিজনেস, অনেক ক্ষেত্রে তাদের মূর্খতার কারণে হয়। আবার অনেক সময় এমনও হয় যে কঙ্কর মারা, জামারাতে পাথর মারা, এটা ওয়াজিব একটা আমল। এ ওয়াজিব আমল একটা টাইম আছে, টাইমের আগে পরে আপনি মেরে দিলেন, টাইমের আগে মেরে দিলেন আপনি। কেন মেরে দিলেন? যে আপনাকে এক হুজুর বলছে অসুবিধা নেই, অথচ টাইম ফিক্স করা আছে হাদিসে, আপনি আগে মেরে দিয়ে চলে আসলেন, ওই যে হুজুর বলে দিছে। তো এই জাতীয় ভুলভ্রান্তির শিকার মানুষ হন। আর অনেক ভুলভ্রান্তি হয় যেগুলোর কারণে দেখা যায় অনেক সময় হজই হয় না, আল্লাহ মাফ করো। তো এই জন্য হজের সঠিক মাসআলা মাসাইলগুলো জানার জন্য প্রপার তালিম হওয়া দরকার। যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি থেকেই সব কিছু শিখবেন, এটা জরুরি না। এবং বাংলাদেশে এজেন্সির বাইরের লোকেরা হজের তালিম খুব বেশি একটা দেয় না, কম। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সামনের সিজনে হজের আগে আগে, যথেষ্ট আগে থেকে আপনি যে এজেন্সির মাধ্যমে ইচ্ছা যান, আমাদের কোনো নিজস্ব এজেন্সি নেই, এজেন্সির মাধ্যমে হাজি নিয়েও আমরা যাই নাই, তবে আপনি যে এজেন্সি থেকেই যান না কেন আপনাকে আমরা প্রশিক্ষণ দিব আল্লাহর জন্য ইনশাআল্লাহ। এটার জন্য কোনো পয়সা করেও লাগবে না, আর আমাদের সাথে যাবেন আমরা আপনার এজেন্ট হিসাবে আপনার লাভ করবো এরকম করে, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যান, কিন্তু ট্রেনিংটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে করে আপনি সেখানে গিয়ে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে পারেন। আরেকটা ট্রেনিং লাগবে হজে যাওয়ার আগে, সেটা হলো টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে। টেকনিক্যাল বিষয়গুলো না জানার কারণে অনেক আফসোস নিয়ে হাজি সাহেবরা ঘুরে আসেন, বিশেষ করে মক্কা মদিনাতে এখন যে সেট আপ, যে সিস্টেম, বিশেষ করে সেখানকার যে নিরাপত্তারক্ষীরা, তাদের যে আপনার তাদের যে প্ল্যান প্রোগ্রাম আছে, তাদের যে স্ট্র্যাটেজি কৌশলগুলো আছে, এগুলোকে খুব সূক্ষ্মভাবে ধরতে না পারলে আপনি দেখা যাবে সারাদিন ঘুরবেন, হারামের ভিতরে গিয়ে একটু সালাত আদায় করতে পারবেন না, হাউজে গিয়ে তওয়াফ করতে পারবেন না, যেখানে আপনার সামান্য কষ্টে একটা কাজ করতে পারবেন সেখানে বেশি কষ্ট করে এরপর ইবাদতগুলো আর করতে পারবেন না। এই কৌশলগুলো জানতে হয়, জামারাতে পাথর ঠিক কোন সময় মারতে যাবেন, কোন সাইড দিয়ে মারতে যাবেন, কোন ফ্লোর দিয়ে মারতে যাবেন, যাওয়া আসার সময় কি বুদ্ধি অবলম্বন করলে কষ্ট কম হবে, তারপরে যায় মক্কায় ফেরার পথে প্রথম দিন কিভাবে ফিরবেন, দ্বিতীয় শেষের দিন কিভাবে ফিরবেন, হ্যাঁ তাওয়াফে হেফাজার জন্য আপনার সবচেয়ে ভালো টাইম কোনটা, কোন টাইমে ভিড় কম থাকে এবং ভিড় এড়ানোর বুদ্ধি কি, কষ্ট কমানোর বুদ্ধি কি, এগুলো অনেক কিছু জানার বিষয় আছে। তারপরে দেখা যায় যে হারামে ম্যাক্সিমাম গেটগুলোতে, হারাম মসজিদুল হারামে আপনি চাইলেই যখন তখন প্রবেশ করতে পারছেন না, হ্যাঁ একটু পর পর তারা বন্ধ করে দেয়, ভেতরে পরিপূর্ণ হয়, তাদের একটা নির্দেশনা আছে, প্ল্যান প্রোগ্রাম আছে, তো কোন গেটগুলো ম্যাক্সিমাম সময় খোলা থাকে, কোন সাইডে হোটেল হলে আপনার জন্য ইবাদতবন্দি করে হারামে হতে সুবিধা হবে, এরকম অনেক কলা কৌশলের ব্যাপার স্যাপার আছে। এগুলো ম্যাক্সিমাম হাজি সাহেবরা জানেনই না যাওয়ার আগ পর্যন্ত, যাইয়া ওখানে বুঝতে বুঝতে চলে আসার সময় হয়ে যায়, ততদিনে আফসোস করে হায় হায় তাহলে তো আমি অনেক কিছু মিস করে ফেলেছি। এই জন্য হজ সঠিকভাবে ভালোভাবে পারফর্ম করার জন্য, ফলপ্রসূ হজ করার জন্য, হজে মাবরুর করে ভালো করে ইবাদতবন্দি করে তৃপ্তির সাথে ফিরে আসার জন্য দুই ধরনের ট্রেনিং লাগবে বলছি। এক হলো শরিয়া সম্পর্কিত দিক নির্দেশনা, এগুলো ট্রেনিং, আরেকটা হলো টেকনিক্যাল বিষয়গুলো জানা। এই টেকনিক্যাল বিষয়গুলো আবার বলছি যে হাজি সাহেবরা জানে না বললেই ভুল হবে না, ম্যাক্সিমাম হাজি সাহেবরা জানে না যে কোথায় কি করতে হয়, কোন কৌশল অবলম্বন করতে হয়, না হলে জটিল হয়ে যায়। এই জন্য আমরা এগুলো ইনশাআল্লাহ প্রশিক্ষণের মাধ্যমে হাজি সাহেবদেরকে ব্যাপকভাবে সার্ভিস দিব আল্লাহ চাইেন তো, সেটা যেই কোনো এজেন্টের হাজি হোক না কেন ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিব আমাদের পেজে সামনের হজের আগে, যাতে করে এটা উপকারে আসবে ইনশাআল্লাহ।